আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা দুইটা কন্ট্রোলার, একটা ডাটা, একটা মিশুক। আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো আমরা আইসিগুলো কী করি, কীভাবে বুঝবেন যে আমাদের মাইনাসের আইসিগুলো খারাপ না প্লাসের আইসিগুলো খারাপ? আমরা এগুলো আগে না বুঝেই আমরা যেই টার্মিনালটা খারাপ দেখায় ওই টার্মিনালের আমরা আইসিগুলো খুলে ফেলি সবগুলাই। আসলে সব খোলা লাগবে না আপনাদের। কীভাবে বুঝবেন যে কোন সাইডের আর কোন টার্মিনালের আইসিগুলো আপনাদের নষ্ট হয়েছে? আমরা এইভাবে দেখেন, আমরা দুনো মাইনাস প্লাস 48 ভোল্ট এক করি, করার পরে মিটারের কালোটা নিয়ে আমরা টার্মিনাল নিয়ে অ্যাডজাস্ট করি, এইভাবে মাপি। মাপলে বুঝি যদি ডাইরেক্ট মারে বুঝি চলে কোন টার্মিনালের আইসিগুলো এমন কি মসপেটগুলো খারাপ আছে। আসলে এইভাবে মাপা ঠিক না, এইভাবে মাপলে বুঝতে পারবেন না আপনি যে কোন সাইডের আইসিগুলো খারাপ হয়েছে। এখন দেখেন, আমরা দেখেন প্লাসের প্লাস নিলাম, মিটারের প্লাস, ওয়াটারের প্লাস নিয়া দেখেন 48 প্লাস নিয়ে এইভাবে মাপবেন একটা একটা করে। এখন আমাদের দেখেন নীল টার্মিনালটা মাপলাম, যদি আমাদের এই কাটাগুলো ডাইরেক্ট শু করে তাহলে বুঝতে হবে আমাদের মাইনাস সাইডটা খারাপ আছে। এখন আমরা প্লাস সাইডটা মাপব, সেই একইভাবে এইভাবে মাপবেন এক্সট্রা এক্সট্রা করে। দেখেন আমাদের সবুজটা দিয়ে মাপা শেষ, এখন নীল তারটি। এইভাবে যদি ডাইরেক্ট মারে আমাদের মিটারের কাটাটি তাহলে বুঝবো শেষ শর্ট আছে ওই টার্মিনালটি। এখন আমরা কীভাবে বুঝবেন মাইনাস লাল কালা, এই দেখেন এই আমাদের লাল সাইড আর এটা হলো কালো, আর এই পাশ দিয়ে দেখেন এই পাশে কালো, হাতের ডাইন সাইডে আর বাম সাইডে হলো লাল। এখন আমরা সেই একই পদ্ধতিতে দেখাবো ডাটাই কন্ট্রোলার কীভাবে বুঝবেন। প্রথমে আমাদের প্লাসের তারটা নিলাম আর মিটারের লালটা নিলাম, নিয়ে সেই একই পদ্ধতিতে একটা একটা করে মাপবো। দেখেন সেই একই পদ্ধতিতে এখন আমরা লালটা মাপতেছি, আমাদের লাল সাইড সবই ঠিক আছে। এইভাবে বুঝবেন ঠিক আছে কিনা, মিটার যদি ডাইরেক্ট মারে তাহলে বুঝতে হবে আমাদের লাল পাশটা খারাপ। দেখেন আমরা ছয়টা করে আইসি দেওয়া, তিনটা করে ক্যাটাগরি করে ভাগ করা আছে, এটা হলো লাল সাইড ভাগ করা আর এটা হলো কালো সাইড ভাগ করা। এখানে আমাদের ছয়টা সাইড আছে, তিনটা তিনটা করে, তিনটা কালো তিনটা লাল। এখন আমরা কালোটা মাপতেছি, আমাদের কালোটাও ঠিক আছে, আর যদি না ঠিক থাকতো তাহলে আমাদের মিটারের কাটাগুলা ডাইরেক্ট মারতো, তাহলে আমি বুঝতাম যে কালোটা কালো সাইডটা খারাপ আছে। আসলে এইভাবে মাপলে লাল কালা বুঝতে পারবেন কীভাবে কোনটা সাইড খারাপ হইলো। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করলাম।